ভাইরাসের মধ্যে দু ধরনের মোড অফ লাইফ সাইকেল দেখা যায় ওয়ান ইজ লাইটিক সাইকেল অ্যানাদার ইজ লাইসোজেনিক সাইকেল কোনটা কি খুব ভালো করে বুঝি চল ধরো এটা একটা ব্যাকটেরিয়ার সেল এই ব্যাকটেরিয়ার সেলটার ভেতরে এর নিজস্ব জেনেটিক মেটেরিয়াল আছে রাইট সেটা আমরা ব্ল্যাক কালার দিয়ে আঁকালাম এদের তো নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়ার ভেতরে কি থাকে নিউক্লিয়য়েড অর জেনোফোর একটা সিঙ্গেল সার্কুলার ডিএনএ আর ধরো এই ব্যাকটেরিয়াকে এই ভাইরাসটা পার্টিকুলারলি এর একটা জেনেটিক মেটেরিয়াল আছে এই ভাইরাস থেকে অ্যাটাক করছে ভাইরাস তো প্যারাসাইট একরকমের ভাইরাসের তো কাজ শুরুই হবে যখন ভেতরে ঢুকবে তো ধরে নাও দিস পার্টিকুলার রেড কালার্ড ভাইরাস সাম হাউ ইনফেক্ট দিস ব্ল্যাক কালার্ড ব্যাকটেরিয়া

শুধু ডিএনএ বা আর এনএ এবার দু রকমের ঘটনা ঘটে এটা ভাইরাসের ডিএনএ আর এটা ব্যাকটেরিয়ার ডিএনএ এক ক্ষেত্রে এরকম দেখা যায় ভাইরাসের ডিএনএটা আলাদাই থাকলো ব্যাকটেরিয়ার ইউজ করে নিজের নাম্বারটা বাড়ানোর চেষ্টা করি যে দেখ ওই পাশে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজম তুই যা করছিস কর তোকে আমি জ্বালাতন করব না আমাকে কয়েকটা এনজাইম একটু ধার দে আমি নিজের রেপ্লিকেশনটা করব কারণ ভাইরাসের মধ্যে তো সেটা নেই হোস্ট সেলের কিছু মেশিনারি ধার নেয় নিজের জেরক্স করার জন্য দেখা যাক কিছুক্ষণ পর এটা কি হয় ব্যাকটেরিয়াল ক্রোমোজম আর দেখা গেল আমি খুব কমপ্লেক্স করছি না ছবিটাকে সিম্পলিফাই রাখছি দেখা গেল একটা থেকে দুটো ডিএনএ বানিয়ে নিল ভাইরাস ইউজিং ব্যাকটেরিয়াল এনজাইমস তারপর ও কি করলো এর ভেতরেই অন্যান্য প্রোটিন ইউজ করে ক্যাপসিডটা বানিয়ে নিল নিজের চারপাশে অর্থাৎ নিজের জন্য নিজের সংখ্যা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন এই ব্যাকটেরিয়াটাকে ইনট্যাক্ট রেখেই ও বানিয়ে নিল তারপর কি করলো এই ভাইরাস এই ব্যাকটেরিয়াল সেলটাকে ফাটিয়ে দিল পুরো ডিস্ট্রয় করে দিল এ এর জেনেটিক মেটেরিয়ালটাকেও মেরে ফেললো এবং নিজে রিলিজ আউট হয়ে গেল কোথায় বাইরে টু ইনফ্যাক্ট ফার্দার ফ্রেশ ব্যাকটেরিয়াল সেল তাহলে একটা থেকে দুটো ভাইরাস তৈরি হয়ে গেল না ভাইরাস এরকম ভাবে নিজেদের জনসংখ্যা বাড়ায় কোনো না কোনো একটা হোস্ট সেলে এক্ষেত্রে ব্ল্যাক সেলটা হলো হোস্ট ব্যাকটেরিয়াল সেল তাতে ঢুকলো কোনোভাবে তাদের জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিয়াল মেশিনারিকে ইউজ করে নিজের বাড়িয়ে নিয়ে ওর ভেতরে ভেতরে সব রেডি করে নিয়ে এটাকে মেরে ফেল এই ধরনের ফেজকে লাইটিক ফেজ বলে এন্ড দোজ ব্যাকটেরিয়া দোজ আর নোন টু আন্ডারগো লাইটিক ফেজ দে আর রেফার্ড অ্যাজ ভেরুলেন্ট ফাজ এর এক্সাম্পল হলো টি ফোর ব্যাকটেরিয়ো ফাজ টি ফোর ব্যাকটেরিয়ো ফাজ এদেরকে ভেরুলেন্ট ফাজ ভাইরাস বলা হয় ভেরুলেন্ট মানে মারাত্মক ক্ষতিকর চলো এই সাইডে আর একটা কি ধরনের লাইফ সাইকেলের স্টাইল পাওয়া যায় সেটা দেখ দিস ইজ আ ব্যাকটেরিয়াল সেল দিস ইজ देयर জেনেটিক মেটেরিয়াল এন্ড সেম লাইক দ্য প্রিভিয়াস ওয়ান দিস ইজ দ্য ভাইরাল সেল अबाउट টু ইনফেক্ট দা ব্যাকটেরিয়াল সেল রাইট এ এর ভেতরে ঢোকার চেষ্টা করছে তো এন্টার করলো ভাইরাল ডিএনএটা ঢুকলো ওপরে ক্যাপসিডটা রয়ে গেল আর এখানে ব্যাকটেরিয়াল ডিএনএটা এই অবধি এই দুটো ছবিতে কোনো ডিফারেন্স নেই কিন্তু যদি ঘটনাটা এরকম হয় এই যে ভাইরাল ডিএনএটা ঢুকলো এ এর এখানে ঢুকে গেল সাইটোপ্লাজমে ফ্রিলি ভেসে বেড়ালো না যেরকমটা আগের বার ছিল এবার সে এটার মধ্যে ঢুকে গেল তার না ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে নিজেকে ইনসার্ট করে দিল তখন ব্যাপারটা কি হবে ব্যাকটেরিয়াটাকে কি ও সঙ্গে সঙ্গে মেরে ফেলবে দেখা যাক আর একটা দুটো সেল যখন এরকম ভাবে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটার ভেতরে ভাইরাল ইনসার্ট করে যায় তখন চুপি চুপি ও লুকিয়ে থাকে জানো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে ও কিন্তু ভাইরাল রেপ্লিকেশনটা করে না ব্যথা এই ব্যাকটেরিয়াটা উইথ টাইম নিজেদের যে সংখ্যা বাড়াচ্ছে তার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই ভাইরাল ডিএনএটা নিজের নাম্বারটা বাড়িয়ে নিচ্ছে একটা থেকে দুটো সেল হবে উইথ টাইম আমরা জানি ব্যাকটেরিয়াও নিজের নাম্বার ইনক্রিজ করে আবার এটার থেকেও আবার দুটো দুটো করে হবে ব্যাকটেরিয়া গড়ে দশ থেকে কুড়ি মিনিটে এক একবার করে ডিভাইড করে সো এদেরও রিপ্রোডাকশানের রেট কিন্তু হিউজ ফাস্ট মুদ্ধ কথা একটা জিনিস খেয়াল করছি ভাইরাস ভাইরাসের ডিএনএটা কিন্তু ব্যাকটেরিয়া ডিএনএটাকে কে ক্ষতি করছে না ব্যাকটেরিয়াটাকেও মারছে না ইমিডিয়েটলি কিন্তু ওর মধ্যে সামহাও লুকিয়ে থেকে ও চুপচাপ ব্যাকটেরিয়াটা যে জেনারেশন আফটার জেনারেশন সেল লিনিয়েজ বা ক্লোনস তৈরি করছে তার মধ্যেই ইনহারিট হচ্ছে তুমি যদি এক ঘন্টা ওয়েট করো একটা ব্যাকটেরিয়া যদি করে রাফলি টোয়েন্টি মিনিটসে ডিভাইড করে তাহলে একটা সেল থেকে আটটা সেল হয়ে যাবে এক ঘন্টার মধ্যে তার ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়াটা যেটা অলরেডি ভাইরাস দ্বারা ইনফেক্টেড সেই এক ঘন্টার মধ্যে একটা সেল থেকে আটটা সেলে ইনফেকশন ছড়িয়ে দিবে পরের এক ঘন্টা ওয়েট করলে আরও বেড়ে যাবে সেই নাম্বারটা কারণ প্রত্যেক কুড়ি মিনিটে যদি এর নিজস্ব নাম্বার বাড়ে মাইটোসিস তো চলছে কিন্তু এই ভাইরাল ডিএনএটা না নিজের প্রেজেন্স আগেরবারের মতো বোঝাচ্ছেই না লুকিয়ে রয়েছে এইরকম লুকিয়ে থাকার কন্ডিশনটাকে বলা হয় প্রোফাজ প্রোফাজ যে ধরনের ভাইরাস এরকম নিজেকে লুকিয়ে রাখে আগেই ভাইরাল রেপ্লিকেশন গুলো শুরু করে না তাদেরকে বলা হয় টেমপারেট ফাজ টেম্পারেট ফাজ ভাইরাস ফাজ হলো ক্যাটাগরি টেম্পারেট ফাজ ভাইরাস এর উদাহরণ হলো ল্যামডা ফাজ এরপরে কি হবে আজীবন কি স্যার এরকম লুকিয়েই থাকবে না আজীবন তো লুকিয়ে থাকবে না ও হয়তো দেখা গেল এই ব্যাকটেরিয়াটার সাপেক্ষে দুদিন এর ফল কি হবে একটা ভাইরাল সেলকে ইনফেক্ট করেছিল কটা ভাইরাস একটাই ভাইরাস ও ভাইরাস এর মধ্যে লুকিয়ে থাকার ফল কি হচ্ছে ব্যাকটেরিয়ার যে রেপ্লিকেশন হচ্ছে তার সাথে সাথে নিজের সংখ্যাও বাড়াতে আছে কিন্তু খেয়াল করো এই ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোমটা একটা ডিএনএ সেটা রেপ্লিকেট হচ্ছে তার সাথে সাথে নিজেরও নাম্বার বেড়ে যাচ্ছে তো পরের দিন কয়েক লক্ষ্য হয়ে যাবে তার পরের দিন কয়েক কোটি হয়ে যাবে ঢুকেছিল ভাইরাস ভাইরাস একটাই যখন হবে যখন ফাটবে এর শেষে কিন্তু লাইটিক সাইকেল হয় লাইসোজেনিক সাইকেলও কিন্তু লাইটিক দিয়েই শেষ হয় এরও কিন্তু লাইটিক সাইকেল লাস্টে হয় অনেকগুলো ধরো ক্লোন হয়ে গেছে আমি যে একটা দিয়ে যদি দেখাই সেই ঘটনাটাও কিন্তু আগের মতোই যেরকম ছবিটা আগে এঁকেছিলাম কি হবে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটাকে এবার ভাইরাল ডিএনএটা লিভ করবে এরকম ছেড়ে দেবে নিয়ে নিজে বাইরে নিজের প্রয়োজনীয় কোডগুলো ক্যাপসিটগুলো বানিয়ে নেবে এবং তারপরে একবার তৈরি হয়ে গেলে এই ব্যাকটেরিয়া সেলটাকে ফাটিয়ে দেবে ব্যাকটেরিয়ার ডিএনএটাকেও ফাটিয়ে দেবে এবং নিজে রিলিজ হয়ে যাবে দেখে মনে হচ্ছে হেমা স্যার একটা ব্যাকটেরিয়া সেল থেকে তো একটাই ডিএনএ বেরোলো ভদ্রলোক ও কিন্তু ঢুকে যা চুক্তি করেছিল তার কথা ভাঙেনি তুমি যদি এইটা ভাবো তাহলেই সর্বনাশ হবে এই ধরনের ভাইরাস অনেক ক্ষতিকর এইডস আমাদের শরীরে এরকম ধরনের লাইফ সাইকেল ফলো করে লাইসোজেনিক লাইফ সাইকেল ফলো করে এই ধরনের ভাইরাসকে টেম্পারেট ফাজ বলে সো এইচ ভাইরাস ইজ এ টেম্পারেট ফাজ এরা কি করে জানো আমাদের শরীরের ভেতর যদি কখনো কোনোভাবে যদি ঢুকতে পারে বাই এনিমিনস ও নিজের প্রেজেন্স সঙ্গে সঙ্গে দেখায় না যদি সঙ্গে সঙ্গে নিজের উপস্থিতি বোঝাতো আমরা চিকিৎসার আন্ডারে যেতাম বা আমার ডিফেন্স সিস্টেম ওর প্রতি ভিগোরাসলি অ্যাক্টিভেট হতো ও নিজের প্রেজেন্সই বোঝায় না আগামী দু বছর পাঁচ বছর একটা নর্মাল ইন্ডিভিজুয়াল যেরকম আগে ছিল সেরকমই থাকবে তার কোনো রোগের ম্যানিফেস্টেশনই বটিতে আসবে না আর ভাইরাসটা লুকি লুকি কি করে জানো ভাইরাস আমাদের শরীরে ও লুকি লুকি অ্যাটাক করে মানে দেশের মিলিটারি পুলিশকেই ও ঝাঁঝরা করে দিচ্ছে টি সেল বলে একটা বিশেষ ধরনের ডাব্লিউ হয় আমি জানি না নামটা শুনেছ কি না এই টি সেলের গায়েই ও বাসা বাঁধে এবং চুপচাপ লুকিয়ে থাকে ও ততদিন নিজের প্রেজেন্সটা বোঝায় না যতক্ষণ ও না বুঝতে পারে যে আমি অনেকটা সংখ্যায় এই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটার শরীরে নিজেকে বানাতে পেরেছি আর যেদিন ও প্রেজেন্স বোঝাবে সমস্ত একসাথে ফাটে আমাদের শরীরে অলমোস্ট এইটটি পারসেন্ট টিসেল ফার্স্ট দিনে শেষ যেদিন ভদ্রলোক বা ভদ্রমহিলার শরীরে এইচআইভির ম্যানিফেস্টেশন হবে রোগটার লক্ষণ দেখা দেবে প্রথম দিনই তার নিজস্ব বডির সিস্টেমের সেল খবর হয়ে গেছে প্রথম দিনই কত ভয়ঙ্কর ভাবো তার এই লুকিয়ে থাকাটা ও হোস্টের সেলে লুকিয়ে থেকে নিজের নাম্বার কিভাবে সাইলেন্সলি বাড়িয়ে গেল সো লাইসোজেনিক সাইকেলেরও এনটা লাইটিক দিয়েই হয় কিন্তু মাঝখানে কত দিন কত ঘন্টা লুকিয়ে থাকবে সেটা কেউ জানে না এখনো অব্দি হাইয়েস্ট এইচআইভি কেরিয়ারের এই ইনকুবেশন পিরিয়ডটা যেটা রেকর্ডেড আছে সায়েন্স রিসার্চের বুকে দশ বছর মানে একটা মানুষের শরীরে এইচআইভির লক্ষণ প্রকাশ পেল তার দশ বছর আগে ওর অ্যাকচুয়ালি ভাইরাস ঢুকেছে এটা রিসার্চ করে আজ অব্দি বেরিয়েছে